সরকারের নতুন নীতিমালা অনুযায়ী ঢাকা নগরীর ভিতর মোটর বাইকের সর্বোচ্চ গতি 30 কিলোমিটার। তবে এই ক্ষেত্রে ক্ষুব্ধ বাইকাররা 30 কিলোমিটার রাখাটা অযৌক্তিক বলেও দাবি করেছেন তারা। এতে দুর্ঘটনা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বাইক রাইডারেরা। 30টা মনে করেন হলে রিক্সার পিছনে পিছনে চালাইতে হইব, বাস চলে 50-60, তাহলে আমরা প্রতিটা গাড়ি চেক করতে হইব। 30 কিলোমিটার গাড়ি চলে কোথাও? কোথাও চলে? নর্মালি কোনো গাড়ি চলে? চলে না। এটা আসলে এই সেক্টরটারে ধ্বংস করার জন্য, মানে এই যে কটা মানুষ নিরীহ মানুষ কাজকাম করে খাইতেছে, এদেরকে আবার ওই অসৎ পথে নেওয়ার জন্য, চুরি চিন্তায় বাড়ানোর জন্য এই ধরনের চিন্তা ভাবনা, এছাড়া কিছু না। মানুষ বাইক সেভেনে কিসের জন্য? একটু আর্লি যাবে, তাড়াতাড়ি যাবে। উনি যখন আমাকে বলবে যে একটু দ্রুত যান দ্রুত যান, তখন তো আমি পারবো না যে 30-এর উপর গাড়ি টানতে। তখন তো আমাকে দেখা গেছে যে যে আইন করবে, ঠিক আছে, তখন তো এই যে পুলিশ আমার মামলা দিবে, তখন আমি আমরা কোথায় যাব? আমি যখন একটা গাড়ি মোটরসাইকেল 30 কিলোমিটার বেগে টানবো, আমার চেয়ে বেশি গতিতে রিক্সা টানবে, এবং কি যখন আমি 30 কিলোমিটারে চলে যাব, তখন একটা পিছনের যে গাড়িগুলো থাকবে তখন অনেক জ্যাম লেগে যাবে। সব গাড়ি যদি বাইক 30-এ চালায়, তো পিছনে যে বাস আছে গাড়ি আছে, প্রাইভেট কার তো আর 40-এ বা 30-এ চলবে না, প্রাইভেট কার তো 70-80-60 চলে, তো অদ্র অবস্থাটা কি হইবে তখন? আমার মাথায় ধরে না যে ওনাদের মস্তিষ্কে কিভাবে এই জিনিসটা আসছে যে নর্মালি যদি আমরা 30-এর মধ্যে চালাই তাহলে দেখা গেছে রাস্তায় পিছনে কিন্তু আরও হিউজ পরিমাণ জ্যাম লেগে যাবে, কারণ একটা সাধারণ সাইকেলও কিন্তু আমাদের বাইকের চেয়েও 30 কিলোমিটার উপরে কিন্তু চলে একটা সাইকেলও নর্মালি। অস্বাভাবিক সংখ্যার এই বাহনটি সড়কের জটিলতা বাড়িয়েছে, বাড়িয়ে দিয়েছে দুর্ঘটনাও। যারা রাইট শেয়ার করতেছে তারা তো অ্যাক্সিডেন্ট হইতেছে না, হইতেছে যারা মানে স্কুল পোলা পাইন, যারা তাদের কোনো ইয়ে নাই, বাপের গাড়ি আছে আই চালাইতেছে রাস্তায় চালাই, সে অ্যাক্সিডেন্ট হইতেছে, এটা ভুক্তভোগী হইতেছে রাইটার আলারা। পদ্মা সেতুতে যেরকম মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে, প্রতিনিয়ত ওই বাস মেরে দিতেছে, মাইক্রো পড়ে যেতেছে, পিক আপ মেরে দিতেছে। অ্যাক্সিডেন্ট অ্যাভেলেবেল সব জায়গাতেই হয়, বাস অ্যাক্সিডেন্ট অনেক সময় যে আমার রিক্সা, আমি বাইক চালাই, রিক্সা আমার মাইরা দিছে, তো এটা কি করবে? রিক্সা আমার পা মাইরা দিছে, ঠিক আছে, তাহলে তো সব দোষ যে বাইক লাগো এটা এটা তো না ভাই, ঠিক আছে। এখানে একটা বিষয় কি, আপনার হচ্ছে শুধু যে মোটর বাইক যে অ্যাক্সিডেন্ট হয় তা কিন্তু না, আপনার হচ্ছে একটা মোটর বাইক অ্যাক্সিডেন্ট হলে আপনার সর্বোচ্চ মানুষ মারা যায় 1 থেকে 2 জন, আর একটা বাস অ্যাক্সিডেন্ট হলে কিন্তু সেখানে মারা যায় 10 জন 15 জন 20 জন, তাই বলে যে তো আর বাসের গতিসীমা কোনো ইয়ে করে না, তাই না? নগরীর মধ্যে তাহলে সর্বোচ্চ গতিসীমা কত করা যেতে পারে বলে মনে করছেন আপনারা? 40-45 রাখতে পারে বা 50 রাখতে পারে। কত রাখা উচিত? সর্বনিম্ন 40-50, যেরকম সাপোজ বুঝেন এখন আমরা ক্যান্ডারম্যানে ঢুকলাম, গুলশান ওয়াইনতে ঢুকি, রাস্তায় দেওয়া সর্বোচ্চ হলো 40-50, এর ভিতরে কিন্তু ওইখানে মানুষের 40-50-60 চালায়, আর এই রাস্তার মাঝে কোনো কিছু নাই, তারপরে এখানে কেমনে 30-এ চলবে সেটা বলে? জ্যামের মধ্যে অত স্পিড উঠানো যায় না, যখন জ্যামটা থাকে না তখন আমরা একটু 40-50 এতটুকুই যাই, এর বেশি আর যাইতে পারি না। কিন্তু আমার হিসাবে মনে হয় যে এটা 40-45-50 করা ভালো। ব্যস্ত নগরী ঢাকার সব থেকে যোগাযোগের সহজ মাধ্যমটি হচ্ছে মোটর বাইক, দুর্ঘটনার ক্ষেত্রেও কিন্তু মোটর বাইকেই বেশি দেখা যায়। এমনই সকল চিন্তাভাবনা করে মোটর বাইকের গতিসীমা রাখা হয়েছিল 30। এই বিষয়ে আজ কথা বলেছিলাম যারা মোটর বাইকার বা রাইডার রয়েছে তাদের সঙ্গে, তারা এমনটি জানিয়েছে যদি গতিসীমা 30 রাখা হয় তাহলে কিন্তু দুর্ঘটনার প্রবণতা আরোই বেড়ে চলবে। হাসিব পান্থ, ইত্তেফাক, ঢাকা।